হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ আমার টিউটোরিয়াল চ্যানেল। আমি জিৎ চন্দ্র, আর আজকে আমি কথা বলবো কীভাবে ভিপিএন সেট আপ করতে হয়। তার মানে হচ্ছে হোয়াট ইজ ভিপিএন অ্যান্ড হাউ টু সেট আপ ভিপিএন ইন মোবাইল অ্যান্ড পিসি। তো সব কিছু নিয়ে কথা বলবো। মোবাইলের জন্য আমি বেসিক্যালি প্লে স্টোর থেকে কোনো অ্যাপের নাম বলবো, আর কম্পিউটারের জন্য ব্রাউজারের ক্ষেত্রে আমি কোনো মানে এক্সটেনশন বলবো, একটা এক্সটেনশন বলবো। কম্পিউটারের ক্ষেত্রে আমি একটাই এক্সটেনশন বলবো যেটা খুব ভালো, আর একটা সফটওয়্যারের নাম বলবো, মানে একটা ভিপিএন সফটওয়্যার যেটা খুব ভালো, আর ইনবিল্ড ভিপিএনও থাকে। তো সেসব নিয়ে কথা বলবো। তো আমি ফিরে আসছি একটা ইন্ট্রোর পর, সঙ্গে থাকুন। ওকে, তো ফিরে এলাম একটা ইন্ট্রোর পর। আমি জিতচন্দ্র। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে হোয়াট ইজ ভিপিএন আর হাউ টু সেট আপ ভিপিএন। তো চলুন শুরু করে দিই। তো সর্বপ্রথম আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। তো এক সেকেন্ড, আমি এটাকে সেট আপ করে দিই। ওকে, কম্পিউটার স্ক্রিনে আমরা চলে এসেছি। তো এইবার আমরা প্রথমে ভিপিএন সেট আপ করবো। আমি প্রথমে কয়েকটা অ্যাপের নাম বলবো যেটা মোবাইলের ক্ষেত্রে ইউজ করা যায়, যেটা মোবাইলের ক্ষেত্রে খুব ভালো ইউজ করলে। তো আমি মোট পাঁচটা অ্যাপের নাম বলবো, তো চলুন দেখে নিও সেটা কী কী। তো সর্বপ্রথম অ্যাপ যেটা আমি বলবো সেটা হচ্ছে এই, আপনাদেরকে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেটা যে প্রথম অ্যাপটা আমি যেটা বলবো সেটা হচ্ছে সিকিউর ভিপিএন, এই হাই স্পিড আলট্রা সিকিউর ভিপিএন। তো এইটাকে আপনারা ইনস্টল করতে পারেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা মানে কীরকম কীরকম হবে সেটা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এই যে এইরকম একটা ভিপিএন ইন্টারফেস থাকবে, আর এই যে এটা হচ্ছে টাইমার, কতক্ষণ ধরে আপনি ইউজ করছেন সব কিছু দেখাবে এই টাইমারে। তো আর আরেকটা যেটা আমার খুব ভালো লেগেছে এই অ্যাপটার ক্ষেত্রে, আমার খুবই ভালো লেগেছে, সার্ভারস। আমরা ভিপিএন কী হয়, ভিপিএন তো ভিপিএন কী হয় আমরা প্রথমে একটু ভিপিএন নিয়ে বলে নিই, তারপরে আবার এখানে ফিরে আসছি। তো ভিপিএন, ভিপিএন হচ্ছে, ভিপিএনের পুরো কথাটাই মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো এবার ভিপিএন কীভাবে মানে কী কী ক্ষেত্রে ইউজ করি আমরা। তো কিছু কিছু ওয়েবসাইট আছে, কিছু কিছু অ্যাপ আছে, কিছু কিছু মানে জিনিস আছে যেগুলো আমরা ভিপিএন ইউজ না করলে বা আমাদের দেশে মানে ইন্ডিয়াতে, বিশেষ করে ইন্ডিয়াতে সেই সব জিনিসগুলো মানে ব্যান বা বলতে পারেন চালানো যায় না বা খুব স্লোলি চলে, ঠিক আছে, এরকম হয়। তো কিছু কিছু ক্ষেত্রে ভিপিএন আমরা এই হিসাবে ইউজ করতে পারি, বা কখনো কখনো খুব একটা মানে হাই মানে কী বলবো, হাই সিকিউর ফাইল মানে হাই কী বলবো, হাই কোয়ালিটির ফাইল বা হাই কোনো মূল্যবান কোনো ফাইল আমরা ট্রান্সফার করতে চাইছি অন্য কাউকে, আমাদের কোনো বন্ধুকে ট্রান্সফার করতে চাইছি, বা আমরা যেখানে কাজ করি আমাদের অফিসে এক অফিস থেকে আরেক অফিসে মানে ব্রাঞ্চ হিসাবে আমরা ট্রান্সফার করতে চাইছি, তো সেক্ষেত্রে একটা হ্যাকিংয়ের একটা বিশেষ মানে বেশিরভাগ একটা চান্স থেকে যায়। তো অনেক সময় ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, এই কম্পিউটারে অ্যাকাউন্ট নাম্বার সেভ করে রাখা, তারপরে মোবাইলে অ্যাকাউন্ট নাম্বার সেভ করে রাখা, এইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হ্যাক হয়ে যায়। তো হ্যাকিংয়ের থেকে বাঁচার কয়েকটা উপায়, মানে একটাই উপায়, সেটা হচ্ছে ভিপিএন ইউজ করা। আর ভিপিএন ইউজ করলেও মাঝে মাঝে হ্যাকিং হয় সেটা, আর সব থেকে বেস্ট ভিপিএন হচ্ছে পেড ভিপিএন সার্ভারগুলো, সার্ভিসগুলো। তো যাকে ওসব দিকে আমি যাচ্ছি না, এখন পেড সার্ভিসের দিকে যাচ্ছি না, আমি ছোটোখাটো অ্যাপের ওপর দিয়ে দেখাই জাস্ট। তো ভিপিএন হচ্ছে মানে আপনার, আপনি ধরে নিন একটা সার্ভার, একটা ওয়েব পেজে আপনি যেতে চাইছেন, ঠিক আছে, যে ওয়েব পেজটা আমাদের ইন্ডিয়ায় ওপেন হয় না, ঠিক আছে, আপনি যেতে চাইছেন। তো বা কোনোরকম কোনো ফাইল, কোনোরকম কোনো মূল্যবান কিছু ফাইল আপনি আপনার পার্টনারকে বা আপনার বিজনেস যার সাথে হচ্ছে তাকে পাঠাতে চাইছেন, তো সেক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করে থাকি। আর ভিপিএন ইউজ করবো কী করি আমরা কীভাবে, সেটা হচ্ছে আমরা যখন কাউকে পাঠাচ্ছি, ভিপিএন কী করে, ভিপিএন স্টার্ট করে দিলে কী হয়, মানে ধরুন আমাদের ইন্ডিয়া থেকে সেটা যাচ্ছেন, মানে ইন্ডিয়ায় প্রেজেন্ট ইন্ডিয়ায় থাকার সময় সেটা যাওয়া সম্ভব নয়, মানে ট্রান্সফার করা সম্ভব নয়। তো আমরা সেক্ষেত্রে আমরা কী করি, ভিপিএন স্টার্ট করি, ভিপিএন লগ ইন করি, ভিপিএন চালু করি, করে সেই ফাইলটাকে আমরা ট্রান্সফার করার চেষ্টা করি। তো সেই ফাইলটাকে ট্রান্সফার করব, তো ইন্ডিয়া থেকে তো সেটা সম্ভব না। যখনই আপনার ফাইলের ট্রান্সফারের কোড আপনার মানে সেই নেটের সার্ভারের কাছে পৌঁছাচ্ছে, তখনই দেখছে আপনি ইন্ডিয়া থেকে এটা করতে চাইছেন, তো কখনই এটা করতে দেবে না ওরা। তো যাই হোক, তো এইখানে একটা ভিপিএন একটা ছোট্ট একটা কাজ করে দেয়, যেটার জন্য আপনাদের সমস্ত ফাইল ট্রান্সফার হয়ে যায়। অনেকে জানেন ভিপিএন কী, তো ভিপিএন জাস্ট আপনার সার্ভার, ধরুন আপনার আইপি অ্যাড্রেস যেটা আছে সেইখানে আপনার আইপিতে তো যাচ্ছে ট্রান্সফার হওয়ার সময়, ফাইল ট্রান্সফার হওয়ার সময় তার কাছে যাচ্ছে আপনার আইপি অ্যাড্রেস। তো
সর্বপ্রথম ভিপিএন কি করে, আপনার আইপি অ্যাড্রেসকে একটা মুখোশ পরিয়ে দেয়। ধরে নিন আপনার আইপি অ্যাড্রেস 1.1.1.1, ঠিক আছে। আইপি অ্যাড্রেস কি করলো, ওটাকে মুখোশ পরিয়ে দিল, ঠিক আছে। মানে কি হচ্ছে, ওয়ান আছে তো ওটাকে ধরে নিন, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওয়ানটাকে ও 10 করে দিল, 10.10.10.10.10, তো এই করে, ঠিক আছে। বেসিক্যালি আপনার আইপি অ্যাড্রেসটাকে একটা এমন একটা মুখোশ পরিয়ে দেয় যাতে সেই সার্ভারে, সেই যে আপনার ইন্টারনেট সার্ভার, সেখানে যখন সেখান থেকে যখন ফাইলটা পাস হচ্ছে, মানে ট্রান্সফার করার সময়, তো তখন তারা দেখে যে আপনি তো অন্য দেশ থেকে, সেক্ষেত্রে এটা তারা ছেড়ে দেয়। তো ভিপিএনের কাজ, মানে বেশিরভাগ কাজের ক্ষেত্রে এই ভিপিএন, মানে মোট কাজ হচ্ছে এটা, আপনাকে সেফ রাখা। আচ্ছা, ভিপিএন আরও কাজ করে, আপনারা হয়তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দেখাই স্ক্রিনটা, এই যে ভিপিএন, এক সেকেন্ড, আমি স্ক্রিনটা নিয়ে আসছি, না এক সেকেন্ড, এই যে, সো আমরা চলে এসেছি আমাদের ভিপিএন এর পেজে। তো গুগল কি বলছে একবার দেখে নি, গুগল ম্যাম আমাদের কি বলছে একবার দেখে নি। ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটা আমি বলেছিলাম ভিপিএন এর পুরো কথা না, পুরো কথা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আচ্ছা, তো প্রথমেই আমরা ভিপিএন, হোয়াট ইজ ভিপিএন, আমরা যদি সার্চ করি তাহলেই আমরা পেয়ে যাই এখানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ওকে, তো যেটা আমি বলবো এখানে একটা দেখে নিই আমরা প্রথমে কী লেখা আছে। ওকে, আমি প্রথমে একটু বলে দিই, ভিপিএন হচ্ছে আপনার প্রাইভেসিকে, আপনার প্রাইভেটই রাখে, আপনার প্রাইভেট জিনিসপত্রকে আপনার, মানে হ্যাকারদের কাছে পৌঁছতে বাধা দেয়, আর হ্যাকারদেরকে হ্যাক করতে, মানে আরও ডিফিকাল্টিস ফেস করতে হয় হ্যাকারদেরকে। মানে প্রথমে তাদেরকে আপনার আইপি অ্যাড্রেস, মানে হ্যাক করতে হবে, যেটা ভিপিএন ঢেকে রেখেছে, ঠিক আছে। প্রথমে তারা সেটাকে হ্যাক করবে, ঠিক আছে, পেলো না আপনার আইপি অ্যাড্রেস, পেলো না, সে পেলো কি মুখোশ পরানো আইপি অ্যাড্রেসটা। তারপর আপনার ভিপিএন যে সফটওয়্যারটা, তাদেরকে সেটা, তাহলে তাদেরকে হ্যাক করতে হবে, আর সেটা হ্যাক করে তাদেরই ক্ষতি, বুঝতে পারছেন। হ্যাঁ, একটা কোম্পানিকে হ্যাক করা মানে অনেকটাই তাদের ক্ষতির ব্যাপার, যাই হোক অনেকটাই রিস্ক নিয়ে করতে হয়। তো যাই হোক, আমি সেসব সম্পর্কে বেশি কথা বলবো না, প্রথমে আমরা দেখে নিই আর গুগল কী বলছে আমাদের। আ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়্ার্ক এক্সটেন্ডস অ্যাজ আ প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্রস আ পাবলিক নেটওয়ার্ক অ্যান্ড এনেবলস ইউজার্স টু সেন্ড অ্যান্ড রিসিভ ডেটা অ্যাক্রস শেয়ার আ পাবলিক নেটওয়ার্ক অ্যাজ ইফ দেয়ার computing device were directly connected to the private network. Okay, eta ei kotha ta bolche wikipedia. To ami jeta bolechilam, to ami ebar ekta chobi dekhai, thik ache, ami ebar ekta chobi dekhai to jeta diye amra vpn ar ektu bhalo moto bhabe bujhte parbo. To ek second ami chobi ta open kore ni. Okay, so amader samne amader chobi chole esche. তো যেটা এখানে ছবিটা একটু হেজি, আমি ছবিটা আরও ভালোভাবে দিয়ে দেবো, আমি নিচে একটা তৈরি করে দিয়ে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেটা। তো যাই হোক, আমাদের, আচ্ছা যেটা বলছিলাম প্রথমত, আচ্ছা এই যে এখানে যে কালো লাইনটা দেখছেন, এই যে এখান থেকে এই যে কালো লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের, মানে মেন সার্ভারের লাইন, যেটা মেন লাইন যেটা যাচ্ছে, ফাইলটা ট্রান্সফার হচ্ছে মেন লাইন, যেটা মেন ওয়েব যেটা আর কি সেটা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কম্পিউটার, ঠিক আছে, আর এইটা হচ্ছে মানে গ্রাহক বা গ্রহণ যে করছে, যে ফাইলটা গ্রহণ করছে, আর আমরা হচ্ছে প্রেরক। তো কালো লাইনটা আমাদের ফাইল যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে মিন্স আমাদের নর্মাল মেন যে সার্ভার লাইন, সেই লাইন দিয়ে আমাদের যাচ্ছে, সেই ওয়েবের মাধ্যমে আমাদের যাচ্ছে ফাইলটা। আর এই যে লাল রঙের যে লাইনটা দেখছেন, এই লাইনটা হচ্ছে কি আমাদের ভিপিএন, মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের ভার্চুয়াল ওয়েব। আচ্ছা, আরও কয়েকটা কথা বলে রাখি, এই যে এইখানে যে কালো লাইনটা, এর মধ্যে অনেকগুলো ফেজ থাকে যেটা আমাদের ক্রস করতে হয়। ভিপিএনের ক্ষেত্রে কোনো রকম কোনো ফেজ থাকে না, আমাদের ফাইল ডাইরেক্ট যায়, বা আমরা ডাইরেক্টলি কোনো কিছুর সাথে, আমাদের মানে যাকে পাঠাবো তার সাথে বা কোনো কিছুর সাথে আমরা ডাইরেক্ট কানেক্ট হতে পারি। আচ্ছা, কেননা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সেই লাইনটা শুধুমাত্র আমাদের নিজস্ব, আমরা কেন বাধা রাখবো সেই লাইনে, তাই না? বাকি যেসব লাইন বা ওয়েব, তাদের সেখানে অনেক রকম বাধা আছে, যেমন গভর্নমেন্টের বাধা আছে, সেগুলো বলি, সেগুলো হচ্ছে লোকাল নেটওয়ার্ক, এটা আমরা যাচ্ছি লোকাল নেটওয়ার্ক, তারপরে পাবলিক নেটওয়ার্ক, মানে যেখানে ইন্টারনেট যারা প্রোভাইড করছে তাদের কাছে সেই ফাইলটা যাচ্ছে, ঠিক আছে, সেই ফাইলটা যাচ্ছে তাদের কাছে, তারপর সেখান থেকে যাচ্ছে আমাদের সার্ভার, মানে সরি গ্রাহকের কাছে, আমাদের ফাইলটা তারপর পৌঁছাচ্ছে গ্রাহকের কাছে।
তো এখানে অনেক ঝামেলা, মানে অনেক ঝামেলা না, এটা মানে খুব মিলি সেকেন্ডের মধ্যে এটা হয়, যার জন্য আমরা বুঝতে পারি না। আর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে কি এই যেই সময়টা এইখানে নষ্ট হচ্ছে, এই পাবলিক নেটওয়ার্ক যে আমাদের, যে আমাদের যে নেটওয়ার্ক সার্ভার যেখানে এখানে যে নষ্ট হচ্ছে, এই এইখানে সেই সময়টা নষ্ট হয় না, মানে ভিপিএনে আমাদের সেই সময়টা নষ্ট হয় না, ঠিক আছে? এই এইটা এই এই কাজটা করে ভিপিএন, ঠিক আছে? আচ্ছা, আমি তো বললাম ভিপিএন কি, তো এই হচ্ছে ভিপিএন। ওকে, তো আমরা আবার চলে আসি আমাদের সেই প্লে স্টোর স্ক্রিনে। প্লে স্টোর স্ক্রিনে আসার পর আমরা, আমি কয়েকটা নাম বলি অ্যাপের নাম, মোটামুটি পাঁচটা অ্যাপের নাম বলবো, ঠিক আছে? তো পাঁচটা অ্যাপ হচ্ছে, প্রথম অ্যাপ হচ্ছে সিকিওর ভিপিএন, হাই স্পিড আলট্রা সিকিওর ভিপিএন, এটা হচ্ছে মোবাইলের জন্য, ঠিক আছে? আচ্ছা, তার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত কী রয়েছে, আমি এক্ষুনি কিছুক্ষণ আগে বলছিলাম। তো এইটার যে ফিচারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে আপনাকে অটোমেটিক সার্ভার চুজ করতে দেয়, অটোমেটিকও করে নেয় বা মাঝে মাঝে আপনাকেও সার্ভার চুজ করতে দেয়, বা আপনি নিজে থেকেও সার্ভার চুজ করতে পারেন। এখানে ইউনাইটেড কিংডম আছে, জার্মানি আছে, সিঙ্গাপুর আছে, রাশিয়া আছে, ফ্রান্স আছে, ইত্যাদি ইত্যাদি অনেক আছে। তো এরকমভাবে আমরা করতে পারি। আচ্ছা, আমাদের ইন্ডিয়াও আছে, ইন্ডিয়া কেন দিয়ে রেখেছে আমি জানি না, আমরা তো ইন্ডিয়া থেকে ইউজ করছি। হ্যাঁ, হয়তো বাইরের দেশ থেকে যদি কেউ ইউজ করে তাহলে তারা ইন্ডিয়ার ভিপিএন ইউজ করতে পারে। আচ্ছা, তো যাই হোক, আমরা ফিরে যাব আমাদের আগের পেজে। আচ্ছা, এরপর আমি যে ভিপিএনটা বলবো সেটা হচ্ছে, আমি একটু ওপেন করে নিই ভিপিএনটা। ওকে, এই ভিপিএনটা, এবার যে ভিপিএনটার কথা আমি বলবো, দু নম্বর যে ভিপিএনটার কথা বলবো, দু নম্বর ভিপিএন অ্যাপের কথা। আচ্ছা, তো সেটা বলার আগে আমি বলে রাখি, আমি কোনো রকম কোনো অ্যাপের প্রমোশন করছি না এই ভিডিওটার মাধ্যমে। এরপর আমি আবার আমাদের টপিকে ফিরে আসি। তো যাই হোক, সুপার ভিপিএন ফ্রি ভিপিএন ক্লায়েন্ট, তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিপিএন অ্যাপ, ঠিক আছে? আচ্ছা, এটা একটু বলে রাখি, এটা একটু হার্ড কন্ট্রোল করার ক্ষেত্রে, এটা একটু হার্ড। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট, কানেক্টে ক্লিক করলে এইরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এই যে এটা আপনার টাইম দেখাবে, ঠিক সেই একই রকম ভিপিএন, বেসিক্যালি একই রকম হয়, কিন্তু একটু হার্ড হয়, মানে এক একটা অ্যাপ একটু হার্ড হয়। তো যাই হোক, এইটা ভালো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন 4.5 রেটিং আছে। আচ্ছা, তো আমরা এবার একটা অন্য একটা ভিপিএনে আসি, তিন নম্বর ভিপিএন। আমাদের তিন নম্বর ভিপিএন হচ্ছে এই যে, তিন নম্বর ভিপিএন হচ্ছে থান্ডার ভিপিএন, ফাস্ট আনলিমিটেড ভিপিএন, আনলিমিটেড ফ্রি ভিপিএন প্রক্সি। এটাও ভালো, বাট আমি বলবো আমি যেটা প্রথমে বলেছিলাম সেটা বেশি ভালো। আর আরেকটা ভিপিএন আছে যেটা খুবই ভালো, আমার তো খুবই পছন্দ। হ্যাঁ, একটু স্টার রেটিংটা কম, কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমরা সেই ভিপিএনে যাই, তো ওটা হচ্ছে চার নম্বর ভিপিএন। তো চার নম্বর ভিপিএনের ক্ষেত্রে আমরা যাব, চার নম্বর ভিপিএনের ক্ষেত্রে আমরা যাব এখানে। তো চার নম্বর ভিপিএন হচ্ছে ভিপিএন ফ্রি অ্যান্ড সিকিওর ফাস্ট প্রক্সি শিল্ড বাই গভর্নমেন্ট জিওভিপিএন। যাই হোক, ওটা যাই হয়, তো এইটা খুব ভালো, এইটা আমার খুব ভালো লাগে, পার্সোনালি আমার খুবই ভালো লাগে এটা। তো এর পরের ছবিটা আমরা দেখি, এটা ফার্স্ট একটা হচ্ছে লগ ইন পেজ, তারপরে মানে কানেক্টিং পেজ, তারপরটা এখানে আপনাকে দেখাবে ডাউনলোড কেভিপিএস এর স্পিড কতটা, ডাউনলোড স্পিড কতটা আর আপলোড স্পিড কতটা, ডিউরেশন দেখাবে, সার্ভার দেখাবে যেখানে আপনি কানেক্টেড আছেন মানে প্রেজেন্ট সেটা দেখাবে, আর এখানে আপনাকে সার্ভার চুজ করতে যায়, সার্ভার ওভারভিউ মানে একটা ওভারভিউ দিচ্ছে। যাই হোক, আর এটা হচ্ছে এটার ইন্টারফেস পুরোপুরিভাবে, ঠিক আছে? তো এইভাবে এটা কানেক্টেড থাকে। আচ্ছা, তো এইবার আমি ফিরে আসি আমার একটা লাস্ট, একদম লাস্ট একটা ভিপিএনের কথার জন্য, ভিপিএন আমি বলবো একটা লাস্ট ভিপিএন যেটা আমার পার্সোনালি খুবই পছন্দ, আমি মাঝে মাঝে ইউজ করি। তো সেটা কোথায় গেলাম খুঁজে পাচ্ছি না কেন, এই যে পেয়েছি, হ্যাঁ মাঝে মাঝে হারিয়ে যায়। আচ্ছা, তো ভিপিএনটার নাম হচ্ছে এজেড ভিপিএন প্রক্সি আনটাইট, সরি আনলিমিটেড আনব্লক ওয়েবসাইট আইপি চেঞ্জার, মানে যেটা বলছিলেন আইপি অ্যাড্রেসকে একটা মুখোশ পরিয়ে দেয়, তো সেক্ষেত্রে এটা আইপি অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দেয়, ওই একই হচ্ছে জিনিসটা। এটা অনেক ক্ষেত্রে ইউজ হয়, দেখতে পাচ্ছেন ইউটিউব, ফেসবুক, টুইটার, তারপর ওয়ার্ল্ড ওয়াইড, খুব সুন্দর একটা ইন্টারফেস। তো এই অ্যাপটা খুব ভালো, আমি সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে পেতে পারেন, ঠিক আছে? এই এটা হচ্ছে, এটা গেল আমাদের মোবাইলের ক্ষেত্রে। আচ্ছা, এবার যদি আমাদের
কম্পিউটারের দরকার পড়ে। হ্যাঁ, মোবাইলের ক্ষেত্রে আরেকটা বলে রাখি, অনেকে ভিপিএন ইউজ করে পাবজি, ফ্রি ফায়ার এইসব গেম খেলার জন্য। তো হ্যাঁ গাইজ, আপনারা এই ভিপিএনগুলো ট্রাই করতে পারেন, এগুলো খুবই ভালো ভিপিএন। তো আচ্ছা, এবার কম্পিউটারের দিকে চলে আসি, নাহলে কম্পিউটার খারাপ মনে করবে। ফোনের বললাম, কম্পিউটারে বললাম না, তো কম্পিউটার খারাপ মনে করতেই পারে। তো কম্পিউটারের যে ভিপিএন, আমি যেটা ইউজ করি, আমার কোনো সফটওয়্যারের দরকার পড়ে না। আমি একটা সফটওয়্যারের নাম বলে দেবো আপনাদেরকে, একটা সাজেস্ট করে দেবো, কিন্তু ওয়েবসাইট বা ওয়েব ব্রাউজারে আমি যে এক্সটেনশনটা ইউজ করি সেটা আমি আপনাদেরকে দেখাই। এক সেকেন্ড, আমি আমার কম্পিউটার স্ক্রিনটাকে নিয়ে আসি। তো স্ক্রিনটাকে নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রি ভিপিএন বলে একটা আছে, তো আমি এইটাকে ইউজ করি। তো আমি এটা কীভাবে পেলাম সব কিছুই দেখাবো। প্রথমে আপনাদেরকে ক্রোম খুলতে হবে, এবং এইখানে যে একটা অ্যাপস বলে বাটন আছে এখানে যেতে হবে, বা এখানে যদি অ্যাপস বলে না পান তাহলে এখানে আপনারা ডট পেয়ে যাবেন গুগল অ্যাপ। তো এখানে ক্লিক করার পর একটু নিচে আসবো, এইখান থেকেও আমরা খুলতে পারি, বা আমরা এখানে অ্যাপসে ক্লিক করতে পারি। ঠিক আছে, অ্যাপসে ক্লিক করার পরে আমরা ওয়েব স্টোর যে থাকে, ওয়েব স্টোর, এই ওয়েব স্টোরে যেতে পারি। ঠিক আছে, যাই। তো এবার এখানে যে সার্চ বক্সটা আছে, এই সার্চ বক্সে আমরা ক্লিক করবো এবং লিখবো ভিপিএন, আমি এই বলে সার্চ করি। যাই হোক, একদম সেকেন্ড অপশন এই যে এই ফ্রি ভিপিএন, এই জিনিসটাকে আমি ইউজ করি, যেটা আমার এখন রয়েছে, যার জন্য আমাকে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, কিন্তু আমি রিমুভ করতে চাইছিলাম। আমি এইটার লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ব্রাউজারে এক্সটেনশন হিসাবে এটাকে ইউজ করতে পারেন। খুব ভালো এই অ্যাপটা, মানে একটা এক্সটেনশন। এটা দেখছেন 4.3 রেটিং, 4.9 রেটিং। তো যাই হোক, এই অ্যাপটা, এই ভিপিএন এক্সটেনশনটা খুব ভালো, আমার তো খুব পছন্দ এটা। আচ্ছা, আমি একটাই বলবো এই কম্পিউটারের ক্ষেত্রে, আমি একটাই বলবো। আচ্ছা, এবার আমি একটা সফটওয়্যার, যে ভিপিএন যে সফটওয়্যার সেটার নাম বলি একটা, ভিপিএন। ওকে, তো এখানে অনেক রকম সফটওয়্যার আছে যেগুলোটা আমি বলবো, তো কিন্তু আমি একটাই সফটওয়্যারের নাম বলবো যেটা খুব ভালো লাগে আমার, মানে আমার দেখতে খুব ভালো লাগে, নামটাও শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি কোনো ধরনের ইউজ করিনি, জানি না কেন, আমার একটা দিয়েই হয়ে যায়। আমি ওই শুধুমাত্র ব্রাউজারের এক্সটেনশনটাকে ইউজ করি বেশিরভাগ সময়, তো ওটা দিয়েই আমার কাজ হয়ে যায়। আচ্ছা, তো এবার চলে আসি আমরা কম্পিউটার স্ক্রিনে এসে প্রথমেই আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, প্রথমেই একটা আমি খুলে ফেলি, নোড ভিপিএন, যেটা নোড ভিপিএন আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রল করছি, নোড ভিপিএন ফ্রি ডাউনলোড। তো এই হচ্ছে এটার ইন্টারফেস, আর এইরকমভাবে এই যে এখানে পাওয়ার বাটন দেওয়া আছে, পাওয়ার বাটন দিয়ে টার্ন অন অ্যান্ড টার্ন অফ আমরা এখান থেকে চাইলে করতে পারি। আমরা এখানে ডিএনএস লিক প্রোটেকশন আমরা চালু করতে পারি, হ্যাঁ এটাকে চালু করে রাখাই উচিত। কাস্টম ডিএনএস আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটা খুব বেশি সাইজ না, এটা 27 MB জিপ ফাইলে, আর 32/64 সবই আছে এখানে। তো এটা ফুল স্ট্যান্ড লোডের সেট আপ আর অফলাইন সেট আপ। তো এইখানে ডাউনলোড ফুল সেট আপ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে আরও সার্চ করতে পারেন। সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং স্ক্রিনটা খোলাই আছে। যাই হোক, আমি সার্চ বারে লিখবো Get into PC। আর Get into PC-তে আমরা প্রথমে এই প্রথম যেটা দেখাচ্ছে এইটাকেই আমরা ওপেন করে নেব। তো এটাকে ওপেন করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস এসছে। তো আমি এইখানে সার্চ বারে লিখবো VPN। ঠিক আছে, লিখে আমি সার্চ করে দিই, জাস্ট নর্মালি VPN লিখে সার্চ করে দিলাম, তাতেই আমাদের চলে এলো নোড VPN, এফ সিকিউর, ফ্রিডম। ঠিক আছে, এগুলো অনেক হাইফাই, অনেক মানে ইয়ে হয়, কিন্তু অনেক ইন্টারনেট মানে কী বলবো, স্পিডটাকে খেয়ে নেয়, অনেক র্যাম আপনার খেয়ে নেয়, কিন্তু আমি বলবো নোড VPNটা খুব ভালো, ইউজ করে দেখতে পারেন। আচ্ছা, তো এই ছিল কিছু কিছু VPN, কিছু সেট মানে VPN সফটওয়্যার অ্যাপস। ঠিক আছে, এই ছিল কিছু VPN সফটওয়্যার অ্যান্ড অ্যাপ। তো এত অবধি আজকের ভিডিওটা, আশা করি আপনাদের এই ভিডিওটা খুব পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তার আর বেল আইকনে প্রেস করে দেবেন, তাতে আমার সমস্ত ভিডিওর মানে প্রতিটা আপডেট আপনারা পেতে থাকবেন। আর চাইলে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার ফলো করতে পারেন, আমি সব কিছু লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, বাই বাই অ্যান্ড টাটা।